নমস্কার বন্ধুরা, আমি মানস ভট্টাচার্য, বাংলা পিসি টিউটোরিয়াল এবং অনলাইন আর্ন মানির পক্ষ থেকে এবং ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা যে টিউটোরিয়ালটা দেখব সেটা হচ্ছে কিভাবে একটি কম্পিউটারের স্পিড বাড়ানো যায়। অর্থাৎ আমরা যখন একটি ওএস ফরম্যাট করি এবং একটি ওএস লোড করি, অর্থাৎ অপারেটিং সিস্টেম লোড করি, 7 হতে পারে, এক্সপি হতে পারে, যাই হতে পারে, আমরা লোড করি এবং দিনের পর দিন কাজ করতে করতে দিনের পর দিন কাজ করতে করতে কম্পিউটারটি স্লো হয়ে আসে এবং খুব হ্যাং করে, প্রচুর পরিমাণে হ্যাং করে, আস্তে আস্তে কাজ ক্ষমতা কমে যায়। এবং কাজ ক্ষমতা কমে যাওয়ার ফলে আমাদের কাজ করতে অসুবিধা হয় এবং সে সমস্ত ক্ষেত্রে আমরা মনে করি যে বিভিন্ন সফটওয়্যার লোডের কারণে এই প্রবলেমটি হচ্ছে। আসলে সেটি না, আসলে প্রবলেমটা হচ্ছে আমাদের কিছু অপ্রয়োজনীয় ফাইল যেগুলো আমাদের লাগে না সেগুলো কম্পিউটারে জমা হয়ে থাকে এবং সি ড্রাইভে সেগুলো জমা হয়ে থাকে এবং জমা হয়ে থাকার ফলে সেগুলো, সেই ফাইলগুলো, অপ্রয়োজনীয় ফাইলগুলো কম্পিউটারকে হ্যাং করে দেয়। তো সেই ফাইলগুলোকে আমরা রাখবো না, সেই ফাইলগুলোকে আমরা ডিলিট করব। তো তার জন্য আমাদের স্টার্ট মেনু থেকে যেতে হবে রান। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের রান অপশনটি নেই। তো যে সমস্ত কম্পিউটারে এই রান অপশনটি নেই সে সমস্ত বন্ধুরা এই স্টার্ট মেনুর এখানে রাইট ক্লিক করে প্রপার্টিসে যাবেন। প্রপার্টিসে যাওয়ার পর স্টার্ট মেনুতে ক্লিক করবেন। স্টার্ট মেনুতে ক্লিক করার পর কাস্টমাইজে ক্লিক করবেন। কাস্টমাইজে ক্লিক করার পর এখানে এই রান কমান্ডটিকে টিক চিহ্ন দিতে হবে। দেওয়ার পরে ওকে, তারপর অ্যাপ্লাই, তারপর অ্যাপ্লাই করার পরে ওকে। তো এবার দেখুন আমাদের রান কমান্ডটি এখানে চলে এসেছে, অর্থাৎ রান অপশনটা এখানে ছিল না, এখানে চলে এসেছে, আমরা নিয়ে এসেছি। এবার আমরা রানে যাব। রানে যাওয়ার পরে লিখব পার্সেন্ট টিইএমপি টেম্প, আবার পার্সেন্ট লিখে ওকে করব। করার পর এখানে যে সমস্ত অপ্রয়োজনীয় ফাইল থাকবে, আমি ইতিমধ্যে আমার ফাইলগুলোকে ডিলিট করে দিয়েছি। এখানে যে সমস্ত অপশন ছিল বা ফাইল ছিল সে সমস্ত ফাইলকে আমি ডিলিট করে দিয়েছি। তো আপনারা যারা এই কাজগুলো করেন না তাদের দেখবেন অনেক ফাইল জমা হয়ে আছে, তো এই ফাইলগুলোকে ডিলিট করে দেবেন। তো আমি ইতিমধ্যে আমার ফাইলগুলোকে ডিলিট করে দিয়েছি, তো যেগুলো ডিলিট হবে না সেগুলো স্কিপ করে গেলে অসুবিধা নেই। তো এরপর আবার রানে যেতে হবে, স্টার্ট মেনু থেকে আবার রান, তারপরে যেতে হবে টিইএমপি, টিইএমপি, এই টিইএমপি লিখে ওকে করতে হবে। ওকে করার পর এখানেও প্রচুর ফাইল থাকবে, অপ্রয়োজনীয় প্রচুর ফাইল থাকবে আপনাদের কম্পিউটারে। আমি ইতিমধ্যে আমার ফাইলগুলোকে ডিলিট করে দিয়েছি, সেই জন্য এখানে কোনো ফাইল নেই এবং আপনাদের কম্পিউটারে থাকবে। যারা এই সমস্ত ফাইল ডিলিট করেন না তাদের কম্পিউটারে থাকবে। তো আপনারা টোটাল দেখা দেখি না করে কন্ট্রোল এ দিয়ে টোটাল সিলেক্ট করে এগুলোকে ডিলিট করে দেবেন। তো ডিলিট করে দেওয়ার পরে থার্ড স্টেপ হচ্ছে আবার স্টার্ট মেনু থেকে রানে যেতে হবে। রানে যাওয়ার পরে লিখতে হবে প্রিটেচ, PREFETCH, প্রিটেচ লেখার পরে ওকে করতে হবে। ওকে করার পরে এই যতগুলো ফাইল আছে, আপনাদের কম্পিউটারে আরও বেশি থাকতে পারে, আমি ডিলিট করতে থাকি বলে আমার সেরকম ফাইল জমে না। তো আপনাদের কম্পিউটারে আরও অনেক, এর থেকে আরও অনেক বেশি ফাইল এখানে জমতে পারে। তো দেখা দেখি না করে জাস্ট কন্ট্রোল এ দিয়ে টোটালটিকে সিলেক্ট করে ডিলিট, কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে ওকে করতে হবে বা নর্মাল রাইট ক্লিক করে ডিলিট করলেও হবে। তো এই ডিলিট করার পর আবার স্টার্ট মেনু থেকে যেতে হবে রান। রানে যাওয়ার পর এবার যেতে হবে রিসেন্ট, লিখতে হবে রিসেন্ট, RECENT, এই রিসেন্ট লেখার পরে ওকে। তো রিসেন্ট লেখার পরে ওকে করার পরে এখানে যত ফাইল আসবে দেখা দেখি না করে জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করে ডিলিট করে দিতে হবে। তো ডিলিট প্রেস করার পর এটা অটোমেটিক ডিলিট হয়ে গেছে। এখন যদি আমরা আবার রিসেন্টে যাই তো আমরা দেখবো এখানে কিছুই নেই, ডিলিট হয়ে গেছে অলরেডি। তো তারপর আবার স্টার্ট মেনুতে ক্লিক করে যেতে হবে রান। রানে যাওয়ার পরে লিখতে হবে TRII, অর্থাৎ ট্রি, 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 যেটা গাছের ইংলিশ নাম ট্রি, সেই TRII লেখার পর ওকে করতে হবে। এবং এই ট্রি দিয়ে ওকে করার অর্থ হলো আমরা যেরকম এইভাবে রিফ্রেশ করি, এইভাবে এক দুবার করে বা কিবোর্ডের থেকে F5 প্রেস করে রিফ্রেশ করি, তো এই ট্রি দিয়ে ওকে করলে আমরা যেরকম রিফ্রেশ করছি এরকম এক সেকেন্ডে কয়েক হাজার বার রিফ্রেশ হয়ে যায়। এই ট্রি দিয়ে ওকে করলে, ট্রি লিখে ওকে করলে কয়েক হাজার বার এরকম রিফ্রেশ হয়ে যায় এক সেকেন্ডে। তো এই জন্যে এটা করা হয়। তো এরপর যাদের সিসি ক্লিনার আছে তাদের সিসি ক্লিনার দিয়ে আপনারা ক্লিন করতে পারেন।
আপনাদের সিস্টেমকে ক্লিন করতে পারেন। এক্ষেত্রে আপনাদের সিস্টেম আরও স্পিডে থাকবে, অর্থাৎ রানিং থাকবে, সেরকম হ্যাং করবে না। তো এই হচ্ছে প্রসেস, এবং আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। আশা করি সকলের উপকার হবে, এবং ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, শুভরাত্রি। Thank you.